ইউপি নির্বাচনে আউশকান্দি ইউনিয়নের 8 নং ওয়ার্ডের মেম্বার খালেদ আহমেদ জজ ভোটারদের দারে দারে ভোট ভিক্ষা চাইছেন। আমাদের নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদ জানান, নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের 8 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার খালেদ আহমেদ জজ তালামার্কা নিয়ে আবারও 28 তারিখ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী। তিনি প্রতিদিনই তার সমর্থকদের নিয়ে গণসংযোগের মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে লিফলেট ও পোস্টার নিয়ে ভোট ভিক্ষা করতে দেখা যায়। মেম্বার খালেদ আহমেদ জর্জ তার নির্বাচনী প্রচার প্রচারণাকালে দেশবাসী ও ভোটারদের উদ্দেশ্যে বলেন, একটা বরাদ্দ দিয়েছিলেন আমাদের বাজারে, আপনারা দেখেছেন আরসিসি ডালাই হয়েছে এবং এই ডেইনগুলো আমি আমার অনেক শ্রমের মাধ্যমে আনছি এবং বিভিন্ন ওই মাঠে স্কুলের মাঠে একবার 4 লক্ষ টাকা দিয়ে আমরা মাটি ভরাট করছি, বালু দিয়ে ভরাট করে দিছি বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন ইয়েত মানে অনলাইন জেনে অনেক কাজগুলো হয়েছে। আমরা এখনো কেন লাকড়ি দিয়ে রান্না করব, আমার মা বোনেরা এখনো কেন লাকড়ি দিয়ে রান্না করবে, আমার এখান থেকে গ্যাস যাবে অন্য জায়গায় গ্যাস চালাবে, আমি লাকড়ি দিয়ে রান্না করব তা আমরা কখনো মেনে নিতে পারবো না। তাই আমি বলছি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার এলাকায় গ্যাসের দেওয়ার জন্য আমি এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত এবং শেষ করব। পরিশেষে আমি আমার 8 নং ওয়ার্ডবাসী একটি কথাই বলবো, আমি জোরহাত করে বলবো, দয়া করে আমাকে আরেকটিবার নির্বাচিত করেন। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের বন্ধু, আপনাদের বড় ভাই, আপনাদের ছোট ভাই, দয়া করে আমারও আবার নির্বাচিত করলে ইনশাআল্লাহ আমি গ্যাস নিয়ে কাজ করব এবং স্বাস্থ্য কাজের জন্য কাজ করব, এলাকার উন্নয়নের জন্য কাজ করব। শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন, জিবিটিভি। বিশ্বের কোথায় কি ঘটছে তৎক্ষণাৎ জানতে চোখ রাখুন জিবি নিউজের পাতায়, GBNews24.com। GB News 24.com।